অসিত মজুমদার আজকে লকেট চট্টোপাধ্যায়কে আক্রমণ, পাগল ছাগলের কথার উত্তর দেব না। কদিন আগে আপনারাই তো ছবি দেখেছেন, তৃণমূলের এক মহিলা কর্মীকে দিয়ে পাটে পেয়েছে। উত্তর আমি দিতে যাবো, আমার লেভেল এটা। আমি তো এক্ষুনি অনুপম খেরকে বলবো যে কাশ্মীর ফাইল বানিয়েছেন, পোস্ট পোল ফাইলেন্সের জন্য একটা ফাইল বানান। আমার সঙ্গে সুশীত বাজোরিয়ার বাড়িতে, তার সুশীতদার বাড়িতে মিট হবে এক্ষুনি। আমি ওনাকে কোরিয়ালি রিকোয়েস্ট করব, সময় এসেছে এই 10 লক্ষ অর্গানাইজ সেক্টরের রাস্তায় আরো ভালো করে নামা, জল বিদ্যুৎ এবং হসপিটাল ছাড়া একদম তালাচাবি লাগিয়ে রাখুন, দিয়ে নিয়ে বাড়ি ফিরুন। আপনার তৃণমূলের আমি কথা বলবো না, আপনি যার সম্পর্কে বলতে চাইছেন উনি 3.5 বছর জেল খাটা একটা নর্দমার কিট, হিজ অনলি এজেন্ডা টু ম্যালাইন শুভেন্দু অধিকারী। এবং আপনার যে আপনারা উইদাউট এনি ডকুমেন্টারি এভিডেন্স একটা চোর, এস্টাবলিশ চোর, 3.5 বছর জেল খাটা চোর, একটা নর্দমার কিট, জঘন্য লোকটাকে আপনারা দেখান যিনি ক্লাস 10 পাস করেছেন কিনা সন্দেহ। আপনাদের লেভেলটাকে এত নিচে নামাচ্ছেন, ইটস ভেরি আনফরচুনেট। এই জন্য পশ্চিমবাংলার চ্যানেলগুলো, অনেক চ্যানেলই মানুষ দেখে না, তারা মোবাইল ফোনে ইউটিউব ঘাটে। পঞ্চায়েত মন্ত্রী বলছিলেন যে ত্রিপুরাতে নাকি 90% সিট পঞ্চায়েতে আনকনটেস্টেড জিতেছে। আমি পঞ্চায়েত মন্ত্রীকে বললাম আপনি পঞ্চায়েতে আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিয়ে ত্রিপুরা মডেল করছেন, ওখানে তো কোনো রাজস্ব নেই, ছোট একটা স্টেট আমাদের হাওড়া জেলার মতো, সেখানে 20% দিয়ে দিচ্ছে, তা আপনার মুখ্যমন্ত্রীকে বলুন না 3%-এর সঙ্গে 17% ডিক্লিয়ার করে দিতে। আমি সেদিনও কাউন্টার করেছি, তাই আমি মনে করি রাজ্যপাল মহোদয় কেন যে কোনো জিনিস আলোচনার মধ্য দিয়েই সমাধান হয়, কিন্তু আমার বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের অ্যারোগেন্ট এবং হিপোক্রেট চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, যিনি গণতন্ত্রের লেশমাত্র মানেন না, তিনি এই ধরনের আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হোক তিনি কখনো চান না, সেটা আমার মনে হয়েছে। তাই এই ধরনের প্রস্তাব আসা ভালো, কিন্তু এই প্রস্তাবের যে মানে যাকে বলা যায় এক্সিকিউশন, এটা আমার মনে হয় আন্ডার দ্য লিডারশিপ অফ মমতা ব্যানার্জি এটা কখনোই পসিবল। আপনারা দেখছেন বর্তমান সময় .com। রেইনবো স্পেশালটি হসপিটাল, সব ধরনের উন্নত পরিষেবা আপনি পাবেন এখানে। এখানে রয়েছে অভিজ্ঞ চিকিৎসকেরা, ইন্টেনসিভ কেয়ার ইউনিট, নিওনেটাল ইন্টেনসিভ কেয়ার ইউনিট, মডার্ন ওটি উইথ হাই এন্ড সিআরএম এবং ইন হাউস ফার্মেসি। স্বল্প খরচে উন্নত পরিষেবা আপনি পাবেন রেইনবো স্পেশালটি হসপিটালে। ইয়োর হেলথ ইজ আওয়ার প্রায়োরিটি, রেইনবো স্পেশালটি হসপিটাল। দ্য হ্যাপি সোনি ক্লিনিক, আপনাদের পরিষেবায় আমরা অঙ্গীকারবদ্ধ। এখানকার অভিজ্ঞ ডাক্তারবাবুরা মা ও শিশুর সুস্থতায় সর্বাগ্রে।
আমরা আছি আপনার পাশে। সকল প্রকার জেনারেল এবং ল্যাপারোস্কোপিক অপারেশন, ENT অপারেশন, অর্থোপেডিক অপারেশন সুব্যবস্থা আপনি পাবেন দা হ্যাপি সোনিক ক্লিনিক। EMI পরিষেবায় আমরা আপনার কাঁধের বোঝা লাঘব করতে সবার আগে দাঁড়িয়ে। আমরা আছি আপনার পাশে সর্বক্ষণ। দা হ্যাপি সোনিক ক্লিনিক। যখন জীবনের বিশ্বাস সিঁদুরে সরাজ আঁকে বধু সাজ মন তুই ভালোবাস যত আকুলতা হয়েছে বারতা বাসন্তী সংলাপ বেশে যাক তোহে আদরে আবেশে বন্ধু সবার নয়ন আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া। You are watching bartamansamay.com.